নমস্কার, আমি শ্রী শিব শাস্ত্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে ফেলো। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা 7 দিনে কীভাবে আপনি আপনার মনের মানুষকে বশীকরণ করবেন। মাত্র 7 দিনে এই কাজটি হয়ে যাবে, একদম গ্যারেন্টি সহকারে কাজটি হবে। এবং তার সঙ্গে আপনাকে যেটি করতে হবে এটি খুব পাওয়ারফুল বশীকরণ। যা যা জিনিস লাগবে সেটি হচ্ছে শ্বেত লজ্জাবতীর শিকড় লাগবে, আর যে মন্ত্রটি তৈরি করে দেওয়া আছে নিচে সেই মন্ত্রটি একটি কাগজের মধ্যে লাল কালি দিয়ে তৈরি করে নিন। তৈরি করে নেওয়ার পরে যাকে বশীকরণ করছেন তার নাম এবং আপনার নাম নিচে লিখে নিতে হবে। লিখতে হবে অমুকের সাথে অমুকের মিল করে দাও, অর্থাৎ আপনি যদি চাচ্ছেন আপনার নাম ধরুন তরুণ, তো তরুণের সাথে পূজার মিল করে দাও, এই কথাটা লিখতে হবে। মন্ত্রটি লিখবার পরে তারপরে লিখতে হবে। লেখার পরে আপনাকে লজ্জাপতির শিকড়টা দিয়ে একটি পুটলি তৈরি করে নিতে হবে, আর লজ্জাপতির শিকড়টা তুলতে হবে মঙ্গলবার সন্ধ্যার দিকে, মঙ্গলবার সন্ধ্যার সময়। তুলে নেওয়ার পরে আপনি কিন্তু স্নান করে নেবেন, অথবা যদি ঠান্ডাকাল থাক তাহলে কিন্তু আপনি যে কাপড়টি পরে আছেন সেই কাপড়টি ছেড়ে নেবেন, গায়ে এক মুখ জল ঢেলে নেবেন। এই করে নেওয়ার পরে আপনি তৈরি করলেন বুধবারে যে কোনো ফল, মিষ্টি ফলের গাছে এই গুটলিটি বেঁধে দিন। 7 দিন পরে খুলে নিয়ে এই গুটিটি যাকে বশীকরণ করছেন তার বাড়িতে ফেলে দিন। দেখবেন আপনার কাছে সেই ব্যক্তি ছুটে আসবে, অথবা যেই নারীকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন সে ছুটে আসবে। 100% গ্যারান্টি সহকারে কাজটি হবে। ভালো থাকবেন। জয়ের তারা। পরের পর্বে আবার দেখা হবে।